Good morning everyone, welcome back to my channel. I'm Amitit Lidi, I'm Cholashi. So, I'm going to start the vlog. I'm going to start the vlog. College আজ না বেরোলাম আজকে আমি ব্রেকফাস্টটা বাইরে কিছু করে নেব করা হয়নি কারণ আমার লেট হয়ে গেছিল ঘুম থেকে উঠতে একটু আর ঘুম থেকে উঠতে ঠিকই উঠেছি বাট চান করিনি তো কালকে রাতে এসে তো সকালবেলা উঠে তো চান করলাম সে তো লেট হয়ে গেছিল আরো তো চলো এখন দেখি কি ব্রেকফাস্ট করা যায় এমনি আমি কচুরি খেতে খুব ভালোবাসি তো দেখা যাক কচুরি খেয়ে নেব কোথাও একটা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এই জুতো পরে যাচ্ছি বিকজ আমার পায়ে খুব অবস্থা খারাপ আর নতুন জুতো পরে না পায়েগুলো সে কেমন হয়ে যায় ব্যালেরিনা জুতো পরলে এমনি ফোসকা পড়ে যায় পায়ে তো এই জুতোটা ব্যাগে ভরে নিয়েছি আর এটা পরে যাচ্ছি কলেজে গিয়ে চেঞ্জ করে নেব ওই দেখো আম বিক্রি হচ্ছে এখানে তো মেনলি কচুরি খেলাম এখন আমি বাসের জন্য যাচ্ছি কলেজ কমপ্লিট হলো আর এখন বাস থেকে নামলাম এবার রুমে যাচ্ছি আর দেখি আজকেও যদি জিলাপিটা বিক্রি হয় দেন আবার কিনবো আমার খুব ভালো লেগেছিল কারণ কালকে তাই এখানটার নাম হয়ে গেছে কি নজরুল রীতি না কিছু একটা মেট্রো স্টেশনটা কিন্তু মেট্রো স্টার্ট হয়নি এখনো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে রুমে তো অনেকক্ষণই এসেছি ফ্রেশ হলাম বাড়ির সবার সাথে একটু কথা বললাম এখন দেখছি খিদে পাচ্ছে একটু ঠিক আছে তো খেতে হবে আজকে সকালবেলা চান করে নিচ্ছি তো আজকে ভাবছি রাতের বেলা হয়তো ডিনার করার পর চান করতে পারি একবার আর নয়তো নাও করে একদম কাল করতে পারি সেটা কোনো ফ্যাক্ট না মেইন ফ্যাক্টটা হচ্ছে খিদে পাচ্ছে তো খেতে হবে মুড়ি খাবো মেনলি এখন মুড়ি চানাচুর এটাই খাবো এই যে আমি মুড়ি চানাচুর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো চলো এখন খাওয়া যাক আর তোমাদের মুড়ি চানাচুর খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে আমার কিন্তু একদম ভালো লাগে না এইখানে এলে খাই কি করবো রান্না করতে ভালো লাগে না বলে আদারওয়াইজ আমার মুড়ি জিনিসটাই ভালো লাগে না মেনলি তো আর এখানে তো ক্রিম ফ্রিম লাগাতেও পাচ্ছে না কারণ এত গরম ওই কোনো টোনার লাগিয়ে রাখছে স্কিনে এরকমই করছে রাতে গরম করলেও একটু ক্রিম লাগাই কারণ সারাদিন যেহেতু মেকআপ করি তাই জন্য আজকে একটু সন্ধেবেলায় মেনলি বেরোলাম খেয়ে দিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে মিলে বেরোলাম মেনলি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দুজনকারই কিছু কাজ আছে আর আমি ভাবছি দুটো ছোটো ছোটো প্যান্ট কিনবো কারণ এখানে খুব গরম ফুল প্যান্ট পুরো থাকা যাচ্ছে না আমি নিয়ে এসেছিলাম কিছু বাট প্রতিদিন তো কাঁচা হয় না তার জন্য কিছু লাগবে আরও তো দেখি এখানে শপিং মলগুলোতে দেখি মোড় আছে কাছাকাছি বেশি তো হাইফাই নিয়ে লাভ নেই ঘরে পড়ার জন্য তো দেখি যদি পছন্দ হয় কিনবো নিজের জন্য শপিং করতে এলাম নিজের জন্য কেনা হলো না ওখান থেকে শুভ আমাকে অর্ডার করলো যে আমার জন্য দুটো ছোটো ছোটো প্যান্ট নিবি তো দিয়ে ওর জন্য নেওয়া হলো তো চলো অনেক কিছুই কিনলাম ও অনেক কিছু কিনলো মেন কথা ও সাবান কিনলো তারপর আর কি কিনলাম যেন আমরা ব্রেড কিনলাম আনতাম আর চলো একটা ডেকোরেটিভ দোকানে ঢুকছি এগুলো তো নিশা আমার ঘোরার তো লেটস গো আমরা মিলে ওখানটাতে গেছিলাম এত সুন্দর ডেকোরেশন বাট ওইগুলোর ভেতরে তো ভিডিও করতে দেয় না তাই আমরা আবার নিচে চলে যাচ্ছি এই উপর তলাটা এখনো বানায়নি এরা বানাচ্ছে এখানে ফ্লুইশ আছে কেপসি আছে ডমিনোস আছে বাহ তিনটেই আমার ফেভারিট আমরা ঘুরে এলাম অনেক কিছু
কিনলাম, আমার জন্য তো কেনা হয়নি, শুভর জন্য তিনটে প্যান্ট কিনলাম, ঠিক আছে ওই করতে করতে অনেকটাই হয়ে গেল। অ্যান্ড এখন আমি রান্না করতে বসলাম, কটা বাজছে এখন? অনেকটা 10টা বেজে গেছে, অলরেডি 10টা 12 বাজছে। তো রান্নাতে সেরকম কিছু করছি না, একটা আলুর পুর করছি কালকে স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়ে যাবো বলে, অ্যান্ড রাইস অ্যান্ড আলু ভাতে ঘি বাস। মা বলছিল ডিম নিয়ে আসতে, ডিম নিয়ে আসতে, গরমে খেতেও ইচ্ছা করছে না এত গরম এখানে। সিম্পল খাবার আর আমি ঘি নিয়ে নেবো ব্যাস, আমার ঘি বলে তো নুন ভাতও চলে যায় আমার এরকম। তো এই আর কি, তাও আমি একটু পেঁয়াজ লঙ্কা ভেজেছি, এটা আমি আলু ভাতাটা দেবো, আর এটা একটু আলুর পুর করে রাখবো। এটার মধ্যে চিড়ে লঙ্কা চিড়ে দেওয়া আছে, কাঁচা লঙ্কা, এটার মধ্যে কোনো শুকনো লঙ্কা নেই। আর আলু সিদ্ধ করেছি সাইডে, অ্যান্ড ভাত ফুটছে এখানে, বুঝছো? আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নার মশলা দিয়েছি, আলুটা করেছিল ফ্রিজে ভরে দিয়েছি অলরেডি, ফ্রিজে এখনো ভরিনি, যে বিছানার উপর রেখেছি ঠান্ডা হতে। অ্যান্ড একটু ভাতও কালকের জন্য করে রাখলাম এক্সট্রা। আজকের খাবারটা দেবো বেশ ভালো করে আলু সিদ্ধ করেছি, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেল দিয়ে ভেজে, অ্যান্ড ঘি আর ভাত নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া যাক, আমার খাবারটা বেশ ইয়ামি ইয়ামি। আর আমার তো ঘি যদি রেগুলার দেয় আমি রেগুলার ঘি নুন ভাত খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার আমার। তো চলো এখন এনজয় করে খাওয়া যাক খাবারটা। এখন আমি চান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর দুদিকে বিরুনিগুলো যাতা হয়েছে, যাই হোক এই গরমে ঠিকঠাক, আর দুটো কালারও আলাদা হয়ে গেছে আমার, খুব গরম লাগছে। আর পরশু দিন তো বাড়িও চলে যাবো, বেশ তারপর বেশ ভালো করে দুদিন ঘুমোতে পারবো, আবার এখানে চলে আসতে হবে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা, আমাকে খুব অদ্ভুত দেখতে লাগছে আমি জানি সেটা, ঠিক আছে? আর বন্ধুগুলো সব হাসছে আমাকে দেখে, যাই হোক তাহলে সবার কন্ডিশনই এরকম বলতে গেলে, কিন্তু আমি যদি বলছি না আমার কথাগুলো শুনে শুনে হাসছে আবার। তো যাই হোক, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কালকে আবার। অন্ধকারে এরা দুজনে মিলে আমার ব্লগ দেখছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু ফোনের লাইটগুলো দেখা যাচ্ছে দুজনকে, ঠিক আছে? এই দেখো এরা সব ব্লগ দেখছে আমার, দে হাসাহাসি করছে, এ বলছে আমাকে দেখা যাচ্ছে, ও বলছে আমাকে দেখা যাচ্ছে, আমি অন্ধকারে এই যে বসে আছি, দাঁড়াও লাইট চালি ফোনে, কেমন জোকারের মতো দেখতে লাগছে আমাকে পুরো, দুটো কালার আলাদা, গরমে ঘেমে গেছি, যাই হোক একই ব্যাপার। বাট বাইরের ভিউটা কিন্তু সেরা, এসো দারুণ। আর আমি জামা কাপড়গুলো কেচে শুকুতো দিয়েছি আজকে, অনেকগুলো জামা কাপড় কেচেছি একসাথে। তো চলো বাই, গুড নাইট ওয়ান্স মোর।